পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। গত লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হয়েছিল। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। নির্বাচন কমিশনার রাজীব জানান, প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট হবে ৭ মে, চতুর্থ দফার ভোট হবে ১৩ মে, পঞ্চম দফার ভোট হবে ২০ মে, ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে, সপ্তম দফার ভোট হবে পয়লা জুন। ৪ জুন ভোট গণনা। রাজীব জানালেন, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গে সেই উপনির্বাচন হবে সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে লোকসভার সঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট? প্রথম দফা ১৯ এপ্রিল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। তৃতীয় দফা ৭ মে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফা ১৩ মে, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফা ২০ মে, শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ। ষষ্ঠ দফা ২৫ মে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর। সপ্তম দফা পয়লা জুন, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম।